এখন আমরা 9.1 এর প্রশ্ন 6 সমাধান করব প্রশ্ন 6 এ এইরকম তিনটি প্রশ্ন দেওয়া আছে বলা হয়েছে যে প্রমাণ করো এই লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখো লেফট হ্যান্ড সাইডে যাই টাকা থাকুক না কেন রাইট হ্যান্ড সাইড সম্পূর্ণ প্রমাণ করতে হবে 1 এই তিনটি মূলত একই নিয়মে সমাধান করা হবে আমি এক নম্বর দিয়ে শুরু করছি তো এখানে সমাধান করার আগে একটু বলে রাখি যে আমাদের যে ফাংশনগুলো দেওয়া থাকুক না কেন tan cot sec cosec তো আমাদের উদ্দেশ্য থাকবে সবগুলোকে শুধুমাত্র সাইন এবং কজ এর মাধ্যমে কনভার্ট করা যদি আমরা সাইন এবং কজ এ নিয়ে যেতে পারি তাহলে আমাদের এই অঙ্কগুলো করা অনেকটাই সহজ হবে এক দিয়ে শুরু করি এখানে লেফট হ্যান্ড সাইড আমরা লিখতে পারি 1 ভাগ sec স্কয়ার a প্লাস 1 ভাগ cosec স্কয়ার a এখন আমরা এটাকে বলতে পারি আমরা জানি যে 1 ভাগ sec সমান cos আর 1 ভাগ cosec সমান sin এরকম আমাদের বিপরীত অনুপাতগুলো একটু মনে রাখতে হবে আর মনে রাখার সহজ উপায় আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি যে অনুপাতগুলো কিভাবে মনে রাখা যায় তোমরা ওই ভিডিওটা একটু দেখে নিও তো এখান থেকে আমরা লিখতে পারি তাহলে 1 ভাগ sec সমান লেখা যায় cos আর এর সাথে স্কয়ার ছিল স্কয়ারটা দিয়ে দিলাম আর প্লাস 1 ভাগ cosec একে লেখা যায় sin আর এর সাথে স্কয়ার এই স্কয়ারটা দিয়ে দিলাম তার মানে এখন আমরা জানি cos স্কয়ার প্লাস sin স্কয়ার আর আমরা একটা সূত্র জানি কি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1 তো থিটার জায়গায় এখানে শুধু a আছে তো মানে cos স্কয়ার প্লাস sin স্কয়ার ইকুয়াল 1 আর এটাই রাইট হ্যান্ড সাইড এবার আমরা দুই নং প্রশ্ন হতে লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড 1 ভাগ cos স্কয়ার a মাইনাস 1 ভাগ cot স্কয়ার a এখান থেকে তাহলে লিখতে পারি 1 ভাগ cos তার মানে sec স্কয়ার a আর মাইনাস 1 ভাগ cot এটাকে লেখা যায় tan স্কয়ার a কারণ আমরা এর বিপরীত অনুপাত থেকে জানি যে cos এর বিপরীত sec আর cot এর বিপরীত tan তো এখন এই sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a এটি একটি অবেদাবলী আমরা অবেদাবলীর সূত্রটা দেখলেই বুঝতে পারবো যে এটি একটি অবেদাবলী তো এটা সমান আমরা লিখতে পারি 1 সেই অবেদাবলীর সূত্রটা এরকম tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল sec স্কয়ার তো এইখান থেকে আমি যদি এই tan কে পার করে নেই তাহলে আসে এই sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা আর এটা পরিবর্তে লিখলাম 1 এটা আমাদের সমাধান এটা এখান থেকে লিখবো রাইট হ্যান্ড সাইড এরপর প্রশ্ন নম্বর 3 তো প্রশ্ন নম্বর 3 এর লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে 1 ভাগ sin স্কয়ার a মাইনাস 1 ভাগ tan স্কয়ার a আমরা এই যে যেহেতু এটা এই তিনটি অবেদাবলী তাই অবেদাবলীগুলো প্রমাণ করার জন্য আমরা এগুলোকে এই tan কে tan এ রাখতেছি বা এগুলোকে sin cos এ কনভার্ট করতেছি না তা না হলে আমরা এগুলো কনভার্ট করে নিতাম এখানে আমাদের কনভার্ট করার প্রয়োজন নেই তাই আমরা শুধু এটার বিপরীত রাশিটা বসাই দিব তাহলে 1 ভাগ sin স্কয়ার লিখতে পারি আমরা cosec স্কয়ার a মাইনাস 1 ভাগ tan স্কয়ার লিখতে পারি cot স্কয়ার a তো cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a এটার পরিবর্তে লিখতে পারি আমরা 1 এটিও একটি অবেদাবলী আর অবেদাবলী গুলো সম্পূর্ণ সঠিক কিনা তা নিশ্চিত হওয়ার জন্য এরকম আমরা একটি ষড়ভুজ অঙ্কন করব তো এখানে sin এখানে cos এখানে cot এখানে cosec এখানে sec এখানে tan যদি লিখে রাখি তাহলে এখন আমাদের এই দুটি ঘর কোথায় আছে cosec এবং cot তাহলে এই cosec এবং cot এই ঘরের মধ্যে তাহলে এখানে হলো 1 তো এখান থেকে আমরা অনুপাতে লিখতে পারি 1 স্কয়ার প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল cosec স্কয়ার থিটা তো এখান থেকে আমরা 1 সমান লিখতে পারি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ঠিক একই রকম ভাবে এই ত্রিভুজ থেকে অনুপাত নিতে পারি এবং এই ত্রিভুজ থেকে অনুপাত নিতে পারি এগুলো এইখান থেকে যে তিনটি সূত্র আসবে সেই তিনটি হলো অবেদাবলী সূত্র তো আশা করি আমরা এই 6 নম্বর প্রশ্নের সমাধানগুলো সবাই কমপ্লিট করতে পারবো এখন আমরা এই 9.1 এর প্রশ্ন 7 সমাধান করব তো এই 7 প্রশ্নেও তিনটি প্রশ্ন আছে আর এই প্রশ্ন তিনটি প্রায় একই ধাঁচের এখানে তিনটি প্রশ্নতে তিনটি ত্রিকোণমিতিক অবেদাবলী প্রমাণ করতে হবে আর এই অবেদাবলীগুলো আমরা মনে রাখার টেকনিক অলরেডি বলে দিছি
তো এইখান থেকে আমাদের একটা অবেদাবলী আসবে, দ্বিতীয় প্রশ্ন থেকে আরেকটা অবেদাবলী এবং 3 নং প্রশ্ন থেকে আরেকটা অবেদাবলী আসবে। তো আমরা সিরিয়ালি সমাধান করি। প্রথম যে প্রশ্ন সেই প্রশ্নটা লেফট হ্যান্ড সাইডটা উঠিয়ে নিই। লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে কি যে সাইন এ ভাগ কস কোসেক এ প্লাস কস এ ভাগ সেক এ। এখন আমরা এখান থেকে একটু আলাদা করব। আমরা জানি যে এ ভাগ বি থাকলে একে লেখা যায় এ ইনটু 1 ভাগ বি। তো এই ফরম্যাটে আমরা একে একটু সাজিয়ে লিখব, সাইন এ ইনটু 1 ভাগ কোসেক এ প্লাস এখানেও এটাকে ভাঙায় লিখি তাহলে কস এ ইনটু 1 ভাগ সেক এ। এখন দেখো আমরা 1 ভাগ কোসেক এটার একটা বিপরীত অনুপাত জানি, 1 ভাগ কোসেক সমান লেখা যায় সাইন এ আর 1 ভাগ সেক এ সমান লেখা যায় কস এ। তাহলে আমরা লিখতে পারি সাইন এ ইনটু সাইন এ প্লাস কস এ ইনটু কস এ। এখন এই দুটা যেহেতু একই অনুপাত তাহলে সাইন স্কোয়ার এ হয়ে যায়, তাহলে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ। এটা একটু খেয়াল রাখবে যে ফাংশন যখন আমরা গুণ করব তখন শুধুমাত্র ফাংশনের উপরে গুণ হবে, এই যে কোণটা দেওয়া থাকবে এই কোণের কখনো বর্গ হবে না। অর্থাৎ সাইন এ ইনটু সাইন এ তার মানে শুধু এই সাইনের অংশটুকু সাইনের সাথে গুণ হবে আর এই এটাকে বর্গ করার প্রয়োজন নেই। তার মানে লিখতে পারি এটা সমান সাইন স্কোয়ার এ, এর উপরে কিন্তু স্কোয়ার হবে না। তো এখন এই সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ এটা আমাদের একটি অবেদাবলী আর এটার মান হলো 1। তো এই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। এবার আসি দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে সেক এ ভাগ কস এ মাইনাস ট্যান এ ভাগ কট এ। এখন এটাও সেম একই রকম, এই অনুপাত দুটাকে একটু আমরা গুণ আকারে ছড়িয়ে লিখবো। তাহলে লিখতে পারি সেক এ ইনটু 1 ভাগ কস এ আবার মাইনাস এটাকে লেখা যায় ট্যান এ ইনটু 1 ভাগ কট এ। এখন দেখো এই যে 1 ভাগ cos এটার বিপরীত কি আর 1 ভাগ cot এটির বিপরীত, যদি বিপরীত অনুপাতগুলো মনে না থাকে তাহলে এরকম করে সংক্ষেপে একটি ষড়ভুজ এঁকে নিবে। এই ষড়ভুজের আমরা 6টি শীর্ষবিন্দুকে চিহ্নিত করব। কিভাবে? মধ্যবিন্দুটা হলো 1, তাহলে আমি এখানে 1 দিয়ে রাখলাম। বাকি যে শীর্ষবিন্দুগুলো আছে সেগুলোকে চিহ্নিত করব কিরকম করে, সি দ্বারা যে 3টি ফাংশন শুরু সেগুলোকে রাখবো এই মাঝখানের ডান দিকে। তাহলে এখানে শুরু হলো কস, এখানে শুরু হলো কট এবং এখানে হবে কোসে, আর বাকি যে 3টি সেই 3টিকে আমাদের এখানে বসাতে হবে। এটা একটু মনে রাখতে হবে, সেটা কি এখানে হবে ট্যান, এখানে হবে সাইন আর এখানে হবে সেক। এখন আমরা বলছিলাম বিপরীত অনুপাত, বিপরীত মানে হলো যে কর্ণ বরাবর যেতে হবে। কর্ণ বরাবর গেলে কি পাই, এই যে এই 1 ভাগ কস তার মানে পাবো কোনটা সেক, তার আবার এই 1 ভাগ কট, 1 ভাগ কট পাবো কোনটা ট্যান। তাহলে আমরা ওই দুটি অনুপাত বসিয়ে দিই, সেক এ ইনটু সেক এ মাইনাস ট্যান এ ইনটু ট্যান এ। দেখো এখন এই দুটা একই অনুপাতের গুণফল, আর আমরা জানি যে একই ধরনের অনুপাত আমরা বর্গ করে দিতে পারি, তাহলে সেক স্কোয়ার এ। এবং আবার বলতেছি এখানে এ এর বর্গ হবে না, শুধু ফাংশনের অংশটুকুর বর্গ হবে, মাইনাস ট্যান স্কোয়ার এ। এখন আমরা দেখব যে সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ এর মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা। তাহলে আমরা এটা কে যদি বিবেচনা করি তাহলে আমাদের এই তৃতীয় যে ত্রিভুজটি আছে এইখানে এই ত্রিভুজটি হতে বিবেচনা করতে হবে। আর আমরা বর্গের অবেদাবলী বের করার একটা সূত্র বলে দিয়েছিলাম যে এইখান থেকে শুরু হবে, সেটা কি ট্যান স্কোয়ার এ প্লাস এখানে কি আছে 1 ইকুয়াল শেষে যে কোথায় সেক, এখানে সেক স্কোয়ার এ। তো এখন আমি সেক স্কোয়ার কে পার করে নেই, এই ট্যান স্কোয়ার কে যদি পার করে দেই তাহলে 1 সমান লেখা যায় সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ। অর্থাৎ আমরা এই অংশটুকুর পরিবর্তে 1 বসিয়ে দিব, তাহলে এই আমরা 1 লিখে দিলাম, এটাই রাইট হ্যান্ড সাইড এবং এটি একটি প্রমাণ হয়ে গেল। আমাদের এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য আমাদের এই ছকটি বা এই ষড়ভুজটি অত্যন্ত জরুরি। এবার আমরা সমাধান করব প্রশ্ন 3, 7-এর 3 নং প্রশ্নটি। তো লেফট হ্যান্ড সাইড দাও 1 ভাগ 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 ভাগ 1 প্লাস কোসেক স্কোয়ার এ। তো এখন আমরা এখানে দেখব সাইন আর এখানে কোসেক, আমরা এখন থেকেই অ্যাপ্লাই করব সেই আমাদের
প্রথমে যে বলে রাখছিলাম সবগুলোকে শুধুমাত্র আমরা সাইন এবং কজে কনভার্ট করার চেষ্টা করব তো সেরকম কোসেক স্কয়ারকে যদি আমরা কজে বা সাইনে কনভার্ট করতে পারি যেটা আমাদের সহজ হবে সেটাতে আমরা নিয়ে নিব এখন আমরা এটাকে বানাবো না এটাকে অবশ্যই আমাদের দ্বিতীয়টাকে বানাবে সুবিধা হবে কারণ আমরা সাইন স্কয়ারকে আমরা মৌলিক হিসেবে ধরব যদিও সবগুলো মৌলিক তারপর আমরা এই কোসেক স্কয়ারকে ভাঙিয়ে নিব তাহলে কোসেকের বিপরীত পাওয়া যায় 1 ভাগ সাইন তাহলে আমরা এই কোসেক এর পরে তো 1 ভাগ সাইন স্কয়ার লিখে দিব তো পরের লাইন লিখতে পারি এটা যা আছে তাই 1 ভাগ 1 প্লাস সাইন স্কয়ার a প্লাস আর এখানে 1 ভাগ 1 প্লাস কোসেক স্কয়ার সমান লেখা যায় 1 ভাগ সাইন স্কয়ার তাহলে 1 ভাগ সাইন স্কয়ার a তাহলে এখন আমরা এখানে কি করব এখানে একটু সরল করে নিব তাহলে প্রথম অংশটুকু 1 প্লাস 1 ভাগ সাইন স্কয়ার a প্লাস এখানে সরল করলে 1 ভাগ সাইন স্কয়ার a হয় সব লস এগো আর এখানে গুণ করে দিলে sin স্কয়ার a প্লাস 1 এখন এই অংশটুকুকে যদি আমি সিমপ্লিফাই করি আমরা পাবো 1 ভাগ 1 প্লাস sin স্কয়ার a প্লাস এখানে উল্টা সাইনটা উপরে যায় আর sin স্কয়ার প্লাস a কে লেখা যায় 1 প্লাস sin স্কয়ার a তাহলে উপরে sin স্কয়ার a আর নিচে 1 প্লাস sin স্কয়ার এখন এই দুটা এখন যদি সরল করি তাহলে সরল পাবো কি যে 1 প্লাস sin স্কয়ার a হবে এদের লসাগু যদি আমরা এখানে লসাগু করি তাহলে লেখা যায় 1 প্লাস sin স্কয়ার a আর এখানে থাকে 1 প্লাস আর এখানে যা ছিল তাই sin স্কয়ার a তো এটা এটা যদি আমি কেটে দেই তাহলে ভাগফল 1 আর এটাই রাইট হ্যান্ড সাইড এইভাবে আমরা এই 7 এর 3টি সমাধান করব